অনেক রোগী এসে বলে, স্যার আমি যে একটা অপারেশন করব গলার সামনে কেটে, এটা তো দাগ থেকে যাবে, এটা তো আমার খারাপ লাগবে, তো এটার বিকল্প কিছু করা যায় কিনা? দেশের বাইরে নাকি এ ধরনের অপারেশন হয়, সিঙ্গাপুর, আমেরিকা, থাইল্যান্ড এগুলোতে হয়, তারা হচ্ছে ঠোঁটের নিচ দিয়ে ফুটা করে। তো আমি শেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করলাম, কিন্তু আমি অনেক আমার প্রফেসরদের সাথে কথা বললাম, স্যার এটা কীভাবে কী করা যায়, বাংলাদেশে কেউ করে কি না, কিন্তু কারো খোঁজ পাইলাম না। আসলে তারা বললো তোমাকে এটা শিখতে হলে তোমাকে কোরিয়া কিংবা চীন এসব রাষ্ট্রে তোমাকে ট্রেনিং নিতে হবে। আমি খুবই অভিভূত এই ব্যাপারটা নিয়ে। আমি অনেক দিন থেকে কাজ করছিলাম ডেড বডির ওপর, নর্মাল হিউম্যান বডির ওপর অনেকগুলো কাজ করছি। এটা কীভাবে কাজটা শুরু করা যায় আসলে, তো এটা খুব চমৎকার একটা অনুভূতি। বাংলাদেশে নতুন একটা দিগন্তের সূচনা হলো, এটা আমি আমার হাত ধরে আশা করছি আরও এগিয়ে যাবে। আমাদের যারা জুনিয়র আছে তারা অনেকে এটা শিখে ফেলবে, এখান থেকে নতুন সার্জারি শুরু হবে বাংলাদেশে আমি মনে করি। আমার রোগীরাই হচ্ছে আমার অনুপ্রেরণা, কারণ অনেক রোগী এসে বলে, স্যার আমি যে একটা অপারেশন করব গলার সামনে কেটে, এটা তো দাগ থেকে যাবে, এটা তো আমার খারাপ লাগবে, তো এটার বিকল্প কিছু করা যায় কিনা? তো পরে আমি একদিন ভাবলাম কি যে এটা অন্য কিছু করা যায় কিনা, দেশের বাইরে নাকি এ ধরনের অপারেশন হয়, সিঙ্গাপুর, আমেরিকা, থাইল্যান্ড এগুলোতে হয়, তারা হচ্ছে ঠোঁটের নিচ দিয়ে ফুটা করে। তো আমি শেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করলাম, কিন্তু আমি অনেক আমার প্রফেসরদের সাথে কথা বললাম, স্যার এটা কীভাবে কী করা যায়, বাংলাদেশে কেউ করে কি না, কিন্তু কারো খোঁজ পাইলাম না। আসলে তারা বললো তোমাকে এটা শিখতে হলে তোমাকে কোরিয়া কিংবা চীন এসব রাষ্ট্রে তোমাকে ট্রেনিং নিতে হবে। তো আমি মনে করলাম এটা তো পসিবল, আমি ট্রেনিং করে তা যদি বাংলাদেশে করতে পারি। রিসেন্টলি আমি উত্তর সাউথ কোরিয়াতে ট্রেনিংয়ে গেছিলাম, আসলে ওখানে ট্রেনিং করে ওখানে আমি দুইটা সেন্টারে কাজ করি তাদের সাথে। সেখান থেকে শিখে আসার পর আমি বাংলাদেশে ডেড বডির উপর ট্রাই করি, তারপর সার্জারিটা হিউম্যান বডিতে অ্যাপ্লাই করি। আসলে দেখেন, একটা সার্জারির পর আপনি যখন দেখবেন আপনার গলার সামনে কাটা দাগ, আপনি কিন্তু সবসময় একটা আনজি থাকবেন এবং ঘাটটা লুকিয়ে রাখবেন, মানুষকে দেখাবেন না, একটু ওড়না পেঁচিয়ে রাখবেন বা ঢেকে রাখার চেষ্টা করবেন। আমরা বলি স্কার ইন দ্য বডি, স্কার ইন দ্য মাইন্ড, আপনার মনের মধ্যে সবসময় কিন্তু একটা খুঁতখুঁতে ভাব থাকবে কি যে আমার এই জায়গাটা কাটা। তো যখন দাগবিহীন একটা সার্জারি হবে ডেফিনেটলি তারা উপকৃত হবে, তার আত্মীয় স্বজনও খুশি থাকবে, রোগী নিজেও অনেক খুশি থাকবে। হ্যাঁ, বাংলাদেশের চিকিৎসার সম্ভাবনা অবশ্যই ভালো, কারণ এটা নতুন একটা পদ্ধতি এবং আমাদের ইএনটি সার্জনরা ইতিমধ্যে এটাকে খুব ভালোভাবে নিয়েছেন পজিটিভলি কি যে এটা, হ্যাঁ এটা একটা ভালো একটা সার্জারি। এবং কিছু প্রতিবন্ধকতা আছে, যেমন অনেকগুলো ইনস্ট্রুমেন্ট, অনেক স্পেসিমেন বাংলাদেশে পাওয়া যায় না। আমি অনেকগুলো সাউথ কোরিয়া থেকে নিয়ে আসছিলাম আসলে, তো শুরু করতে পারলে আমরা ভাবছি এগুলো পরবর্তী অর্ডার দিয়ে আনা যাবে, বাংলাদেশে অ্যাভেলেবল করা সম্ভব। কোরিয়াতে আমি যেখানে ছিলাম তারা রুটিনলি করে, তিন চারটা করে করে রুটিনলি, হচ্ছে প্রতিদিনই হচ্ছে তাদের, স্পেশাল কোনো তাদের কাছে কিছু না। তো ডেফিনেটলি বাংলাদেশে এটা অন্যান্য টনসিল, নাকের অপারেশন, অন্য অপারেশনের মতো এটা রুটিনলি করা সম্ভব আমি মনে করি। আমরা তো আসলে বাইরে বেশ কিছু কেস করেছিলাম, রিসেন্টলি সোলোয়ারদিতে আমরা 4 তারিখে একটা অপারেশন করি, অফিসিয়ালি সেটা রিলিজ করা হয়। রোগীটা সম্পূর্ণ ভালো আছে, অপারেশন পরের দিনই সে ভালো ছিল, সে খাওয়া দাওয়া করছে, আমাদের সাথে কথা বলছে, হাঁটাহাঁটি করছে, তার সেরকম বেশি কোনো পেন ছিল না। স্বাভাবিক অন্যান্য অপারেশনের মতো যে সমস্যাগুলো হয় সেরকম কিছুটা ছিল, বাট বড় কোনো ধরনের প্রবলেম ছিল না, সে যথেষ্ট ভালো আছে। রোগী থাকলে অনেকগুলোই করা সম্ভব, প্রতিদিন 2-3টা তো করতেই পারবে একজন ডক্টর। আমি মনে করি এটা খুব বেশি ব্যয় না, অন্যান্য আমরা কেটে যে অপারেশনগুলো করি সেটার চাইতে হয়তো সামান্য একটু বেশি আসবে। এটা ব্যয় কমানোর জন্য আমাদের সরকারকে পদক্ষেপ নিতে হবে, সরকারিভাবে আমাদেরকে এই স্পেশাল কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো সাপ্লাই দিলে আমরা সরকারিভাবে করতে পারবো, আমাদের পেশেন্টরা সরকারিভাবে চিকিৎসা নিতে পারবে, তাহলে অবশ্যই খরচ কমে আসবে অনেকটাই।